এরপরে দেখো আছে শক্তি বা এনার্জি। শক্তি অনেক প্রকারের হয়ে থাকে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। তো আমরা জানি যে শক্তি সবসময় এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় মাত্র, শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এবং শক্তির মেইন ডেফিনেশনটা দেখে নাও, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। তো এই চ্যাপ্টারে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে শুধুমাত্র আলোচনা করব, মেকানিক্যাল এনার্জি নিয়ে। আচ্ছা, একটা কথা বলে দিই যে শক্তি হচ্ছে কার্যেরই একটা ফর্ম্যাট, অর্থাৎ কোনো বস্তুর উপর কার্য করা হলে সেটাই শক্তিরূপে সঞ্চিত হয়, ফলে শক্তি একটা স্কেলার রাশি। তো যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি দুটো পোর্শন বা দুটো ভাগ আছে, একটা হলো গতি শক্তি আর একটা হলো স্থিতি শক্তি। আচ্ছা, এবার আমরা পড়বো গতি শক্তি। গতি শক্তি দেখো ডেফিনেশনটা পড়বে যে কোনো গতিশীল বস্তু তার গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতি শক্তি বলে। যেমন ধরো বন্দুক থেকে যখন আমরা গুলি ছুড়ি, তখন গুলিটা যে গতি নিয়ে আসে ফলে কাঁচের জানলা ভেদ করে যাওয়ার ক্ষমতা রাখে বা শক্তি রাখে। কিন্তু যদি আমরা গুলিটাকে সামনে থেকে ছুরি বা আস্তে বেগে ছুরি বা সামান্য ঠেকিয়ে রাখি তাহলে কিন্তু কাজ ভাঙবে না, তাই তো? তার মানে এক্ষেত্রে গুলিটার বেগের জন্য একটা শক্তি অর্জন করছে। আচ্ছা, একই রকমভাবে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, নৌকায় পালতোলা থাকলে প্রবাহমান বায়ু নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বায়ু এই কার্যকর শক্তি পায় তার গতির জন্য, স্থির বায়ুর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। বা পেরেক দেওয়ালে পুঁততে গেলে হাতুড়িটি শুধু পেরেকের মাথায় ঠেকিয়ে রাখলে হবে না, কিছুটা দূর থেকে এনে পেরেককে আঘাত করতে হবে। এরকম বহু উদাহরণ তোমরা জানো। এবার গতিশক্তি ক্যালকুলেশনটা দেখো আমি আর লিখে করাচ্ছি না, তোমরা এটা শিখেছিলে ক্লাস নাইনেই, তাই একটুখানি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে গতিশক্তি মানে কি, এফ বলের বিরুদ্ধে কৃতকার্য, অর্থাৎ একটা বল প্রযুক্ত হচ্ছে এবং সেই বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে বল ইনটু সরণ। এবার বল মানে তোমরা জানো এমএ। এবার ধরো একটা বস্তুকে থামানো হচ্ছে, মানে একটা গতি নিয়ে চলছিল সেটাকে থামানো হচ্ছে, থামানো হলে দেখো ওর অন্তিম বেগ জিরো হবে, প্রাথমিক বেগ যদি ইউ হয় তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এ এর সূত্র থেকে এ এস ইকুয়াল টু বার করতে পারি, এ এস ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই টু। তাহলে এখানে এফ এর জায়গায় এম এ বসানোর পরে একটা এ এস টার্ম এসেছিলো, এই এ এস এর জায়গায় ইউ স্কোয়ার বাই টু যদি বসাই তাহলে গতিশক্তি পেয়ে গেলাম হাফ এম ইউ স্কোয়ার, বা রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু রৈখিক ভরবেগের স্কোয়ার। এখানে দেখো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এটাও তোমরা পড়েছিলে ক্লাস নাইনে, যে গতিশক্তি মানে হাফ এম ইউ স্কোয়ার, বা এম এম উপরে নিচে গুণ করা হলো তাহলে উপরে বাঁচি এম স্কোয়ার ইউ স্কোয়ার, যেটা কিনা ভরবেগের স্কোয়ারের সমান, অর্থাৎ পি স্কোয়ারের সমান, তাহলে গতিশক্তি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, এরকম আমরা পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস এবার দেখো বলেছে কার্যশক্তির উপপাদ্য। এটা কি করেছে দেখো, একটা লাইন এ বি লাইনে, মানে এ বি পথে একটা ফোর্স কাজ করছে, এই সামান্য একটা ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়েছে, ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট ডিএস, এখানে কৃতকার্য হচ্ছে এফ ডট ডিএস, কারণ এই পয়েন্টে এফটা ধরে এরকম অভিমুখে কাজ করছে। তো আমরা কৃতকার্য টোটাল পথের জন্য যদি বার করি, এ বি পথের জন্য, এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে এখানে আমি এফ ইজিক্যাল টু লিখছি এম এ ডট ডিএস, এরকম লিখলাম। আচ্ছা, এ মানে তোমরা জানো, এ মানে হচ্ছে ডিভিডিটি, ঠিক আছে? গতিবেগের সাপেক্ষে, মানে সরি টাইমের সাপেক্ষে বেগকে ডেরিভেটিভ করলে আমরা এ পাই, ত্বরণ পাই। তো ডিভিডিটি ডট ডিএস, ওকে? এবার ডিটিটাকে ডিএস এর তলায় যদি আমরা লিখি তাহলে এটা হয়েছে ডিএস ডিটি, আবার ডিএস ডিটি মানে গতিবেগ, তাহলে এটা হয়ে গেল ডিভি ডট ভি, এমটাকে ইন্টিগ্রেশনে বাইরে নেওয়া হয়েছে তাহলে এটাকে আমরা ভি ডট ভি এইভাবে লিখতে পারি। আচ্ছা, ভি ডট ডিভি মানেই ভি ডিভি, কারণ ভি এর অভিমুখ যা ডিভি এর অভিমুখ তাই, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি। আবার ডট প্রোডাক্ট করলে কস জিরো মানে ওয়ান আসে, মানে এ ডট বি ইকুয়াল টু এ বি হয়ে যায় যদি তাদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হয়, এটা তোমরা জানো। তাহলে ভি ডট ডিভি ইকুয়াল টু ভি ডিভি পেলাম, ঠিক আছে? আবার এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও তোমরা জানো, এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু হয়, তাহলে এটাও হয়ে গেল ভি স্কোয়ার বাই টু। এবার আমরা লিমিট বসাচ্ছি এই পয়েন্টটা, একদম শুরুতে গতিবেগ ধরো ভি এ ছিল আর তারপরে গতিবেগ ধরো ভি বি হলো, তাহলে ভি এ থেকে ভি বি এটা লিমিট বসালাম, বসালে এরকম পাচ্ছি।
ঠিক আছে, এখন তোমরা ইন্টিগ্রেশন শিখে গেছো আশা করছি। তাহলে এটাই হচ্ছে কার্যশক্তি উপপাদ্য, যে কৃত কার্য মানেই হলো গতিশক্তির পরিবর্তন। এইভাবে কিভাবে পেলাম, যে আমার লিমিটটা যদি বসিয়ে দিই, হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার হলো, তাহলে এবার এমগুলোকে আলাদা আলাদা গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে বি পয়েন্টের শক্তি মাইনাস এটা হচ্ছে এ পয়েন্টের শক্তি। তাহলে দুটো পয়েন্টে গতিশক্তির পরিবর্তন মানে কৃত কার্য, তাহলে এটাই হলো কার্যশক্তির উপপাদ্য। এটা ব্যাখ্যা করতে দিতে পারে বা কোনো অঙ্কের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে।